हे फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के रेसिपिटा कि बनाब चलो देखे नहीं बेसि बकबक ना कर तुम्हारे समय नष्ट ना कर चलो तब कि बनाए देखी। खूब टेस्टी रेसिपी। एगुलो ठंडा हो गए एन के पेस्ट कर एकटू जल दिए नेब। चलो तब बंधुरा पेस्ट होक এদিকে আমি কিভাবে বানাই দেখো। এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তো লাল। দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা কুচি, টমেটো বড় করে কেটে রেখেছি আর পেঁয়াজও বড় করে কেটে রেখেছি। এখানে ডিমগুলো ভেজে রেখেছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলোকে এক চামচ বাটার দিয়ে ভালো করে আমি প্রথমে পেঁয়াজটা দেব। এটাকে ভালো করে একটু 70-80% ভেজে নেব। এদিকে ভাত হচ্ছে ভাজা, একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি হয়ে গেছে দেখো বন্ধুরা কিছুটা ভাজা, রসুন দিয়ে দেব আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটাকে দিয়ে আর একটু ভেজে নেব, একটু ভাজা হয়ে গেছে। এখন আমি আদা কুচি দিয়ে দেব আর টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এখন এটাকে ভালো করে সবগুলোকে এখন ভালো করে ভেজে তারপরে দেখো বন্ধুরা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দেব তারপরে মিক্সিতে পেস্ট করে কড়া হয়ে গেলে হয়ে যাবে। এখন আমরা বানিয়ে নিই। এখন একটু নুন দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো, পেস্ট গুলো সামান্য একটু জিরে গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো, আমাদের মশলা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে দেখতে, খুবই টেস্টি হবে খেতে। দেবো হয়ে গেছে আমাদের, এখন আমরা নামিয়ে ফেলবো। হয়ে গেছে বন্ধুরা মশলা এক। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হবে। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।